ভারত সফরে এসে গান্ধী ঘুরে গেলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বৃহস্পতিবার তিনি এলেন গান্ধী রাজ কলেজে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন মুর্শিদাবাদের কৃতি ছাত্রী রুমানা সুলতানাকে মনোবীক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন এবং একাধিক কর্মসূচিতে যোগ দিতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার সফরের সঙ্গী হল মুর্শিদাবাদ সড়কপথে পথে সপরিবারে বৃহস্পতিবার কান্দি ঘুরে গেলেন মন্ত্রী প্রথমেই যান কান্দি রাজ কলেজে সেখানে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে ফুলের তোড়ার সাথে উপহার হিসেবে দেওয়া হয় মুর্শিদাবাদের ঐতিহ্যমণ্ডিত কাঁসার স্মারক কান্দি রাজ কলেজে আবুল বরকাতের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী এরপরেই মোহাম্মদ শাহরিয়ার আলম চলে যান মুর্শিদাবাদের গর্ব কৃতির ছাত্রী রুমানা সুলতানার বাড়িতে রুমানা ও তার পরিবারকে শুভেচ্ছা জানান উপহার দেন এই উপলক্ষে আসলে এবার ভাবলাম যে আব্বা আম্মাকে সাথে করে নিয়ে আসি ওনাদের সাথে কখনো আশা হয়ে ওঠেনি সেভাবে ছোটবেলায় এসেছিলাম দু একবার আমি সড়ক পথে মহদিপুর হয়ে গাড়ি চালিয়ে এসেছি আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা কান্দি রাজ কলেজের প্রিন্সিপাল মহোদয়া এবং পাশের আরেকটি কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন এবং অসংখ্য ছাত্রছাত্রী এবং এবং শিক্ষকমণ্ডলী আপনারা আমাদের অপেক্ষায় এখানে ছিলেন যদিও এটা নির্ধারিত অনুষ্ঠান ছিল না প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল আসলে এখানে পাশাপাশি কোনো একটা বাসায় খুব মেধাবী একজন ছাত্রী রেজাল্ট করেছে পশ্চিমবাংলার আব্বা আব্বা তার সাথে দেখা করা এবং তাদেরকে শুভকামনা জানানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে এখানে আসলে আসা ওপার বাংলার সাথে এপার বাংলার এক মিলন উৎসবের চেহারা নিল এদিন খড়গ্রামের মহিষার গ্রামের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিরও মন্থন করলেন বাংলাদেশের মন্ত্রী পাশাপাশি মন্ত্রীর শুভেচ্ছায় অভ্যর্থনায় উচ্ছ্বসিত কৃতি ছাত্রী রুমানাও অনেক দিন থেকে প্রমিস করেছিলেন যে আসবেন ফাইনালি টাইম করতে পেরেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ কেমন লাগছে আমাকে এটা উপহার দিয়েছে আর অনেক কিছু দিয়েছে একটা ফোন দিয়েছে একটা সুটকেস দিয়েছে প্রচুর মিষ্টি পাঠিয়েছিল এবারে অনেক কিছু এনেছে খুবই ভালো লাগছে কাদি থেকে রবীন্দ্রনাথ কবিবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ